আমাদের শ্রদ্ধেয় রবি স্যার বলেছেন 50 লাখ টিকে আনতে হবে আমি বিশ্বাস রাখি এবং আমি আইটি সেকশন থেকে একটা মেসেজ পেয়েছি গত 5 মাসে আমার রিপোর্টটা অনেক ভালো যাচ্ছে আমি তো আশাবাদী আমি আমাদের যতগুলো ক্লাব আছে রয়্যাল ক্লাব কিংস ক্লাব রুবি ক্লাব ডায়মন্ড ক্লাব স্টার ক্লাব এখন পর্যন্ত সবগুলো ক্লাবে আছি আপনাদের দোয়াতে আশা রাখি শেষটাও ভালো হবে এবং খুব আশা ব্যক্ত করছি সবার কাছে দোয়া চাই এমএক্সএল এর মাধ্যমে সবাই সফল হব এবং 2022 সাল আমাদের সফলতার বছর হিসেবে আমরা এখানে ঘোষণা করে রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুধান্ত কুমার সরকার তার চমৎকার অভিব্যক্তি এবং প্রত্যাশার প্রতি আমাদের সমর্থন থাকবে আশা করছি আগামী দিনে তিনি তার প্রত্যাশার চেয়ে বেশি কিছু পাবেন সবার জন্য শুভকামনা এ পর্যায়ে আহ্বান করব জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সিপিএস তাকে শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ততা দেওয়ার জন্য কারণ আমাদের অনেকগুলো ইভেন্ট আছে আমি সবাইকে সময় দিতে পারলে খুব ভালো লাগতো আমার যেহেতু সময়ের বাধ্যবাধকতা আছে এ পর্যায়ে আমি আহ্বান করছি জনাব শরীফুল ইসলাম আমাদের সময় খুব কম আমি মানে কথা মতো কমাম না আমাদের 40 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের যারা পিএস টু সিপিএস আপ আমরা এসেছি আমরা গর্বিত আমরা আমাদের 40 বছর আমাদের একটা পদ অতিক্রম হয়েছে আমি বিশ্বাস করি আমি মডেল হাবারে 2010 সাল থেকে এমএসএম এর সাথে সংযুক্ত হয়েছি আপনাদের দয় এই মডেল হাবারে দৃষ্টিপুরা থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমি সঠিক কোনো কয়েন রেমিস হয় নাই এটা আমার আমি গর্বের সাথে আমি বলতে পারি এটা আমার জাফলাইন এবং সিপিএস রফিকুল ইসলাম খান এটা উনি আমাকে শিক্ষা দিয়েছেন এবং আমি চেষ্টা করতেছি আমার ডাউনলাইন অসংখ্য ডাউনলাইন আছেন তাদেরকে ইনশাআল্লাহ আমি যাতে কোয়ালিফাই রাখতে পারি তাদেরকে যাতে আমি সর্বোচ্চ জায়গায় রাখতে পারি ইনশাআল্লাহ আমি প্রত্যেকে আমি ইনশাআল্লাহ দোয়া করবো পাশাপাশি আমার নেতৃত্বে ইনশাআল্লাহ 2 জন সিপিএস ইনশাআল্লাহ আছেন আজকে দেখেছেন মসজিদ থেকে 2 জন সিপিএস ইনশাআল্লাহ অলরেডি বের হয়েছে সাকোয়া দুশান মুস্তাফিজুর রহমান তাদের জন্য একটা জোড়া দোয়া দাঁড়িয়ে দিব ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ এই 2022 সালে আমার টিম থেকে ইনশাআল্লাহ 10 জন সিপিএস ইনশাআল্লাহ বের হবে অলরেডি এখানে আছেন আমি ইনশাআল্লাহ দোয়া করি আমার টিম নিয়ে যাতে আমি মডেল হাবারের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি এবং এদেশের মানুষের জন্য এদেশের মানুষের কল্যাণের জন্য আমরা যাতে প্রত্যেকে কাজ করতে পারি এবারে আমার আজকে সংক্ষিপ্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম সিপিএস এরপর যা আমরা বলবো ছিলেন জনাব আব্দুস সালাম সিপিএস সংযুক্ত আকারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অতিথি প্রধান অতিথি অ্যাডভাইজার এই সমস্ত মানুষদের বক্তব্যের পরে আমাদের কোনো বক্তব্য থাকার কথা না আমি এখানে দাঁড়িয়েছি আজকের এই প্রোগ্রামে এসে আমার যে অনুভূতি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এমএসএল এর সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য পেশায় যে মানুষেরা কাজ করে তাদের থেকে আমাদের যে পেশাটা একটু ভিন্ন পেশা
এবং আমার এই পেশায় আমি কাজ করতে পেরে আমাকে অনেক সময় নিজেকে স্যাটিসফাই মনে হতো। রাতে যখন ঘুমাতে যেতাম সারা দিনের কাজের বিষয়ে যখন চিন্তা করতাম, আমি দেখেছি অসংখ্য মানুষ আছে রাত্রেবেলা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় ঘুমায়। বিশেষ করে আমরা যারা এমএক্সেলে কাজ করি, সারাদিন কাজ করে রাতে যখন ঘুমাতে যাই সারাদিনের কাজের মূল্যায়ন যখন করি তখন সেই টিপটি দিয়ে আমরা ট্যাবলেট ছাড়াই ঘুমাই। আজকে অতিথিবৃন্দের কথার মধ্য দিয়ে যে জিনিসটা ফুটে উঠেছে, এতদিন শুধু আমরা বিশ্বাস করতাম যে আমাদের কাজের মাধ্যমে আমরা স্যাটিসফাই, আমরা বাংলাদেশে একটা ভালো কাজ করছি। আজকে আমাদের অতিথিবৃন্দ যে স্বীকৃতি আমাদেরকে দিয়েছে, আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের সেরা পর্যায়ে যে মানুষগুলো আছে, বাংলাদেশের টপ লেভেলে যে মানুষগুলো দেশ থেকে পরিচালনা করে, তাদের অনেকের মধ্যে আমরা যে ভালো কাজ করি এই সেন্সটা কাজ করা শুরু করেছে। আমি আমাদের সিনিয়র লিডার থেকে শুরু করে ম্যানেজমেন্টের সর্বোচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণী মহলে কাজ করছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা আহ্বান করব, এই লোকগুলোর সাথে যদি আমরা যথাযথভাবে সমন্বয় করে কাজ করতে পারি আগামী দিনে, আগে এই সমন্বয়ের কারণে আমাদের কাজে রেজাল্ট এবং গ্রোথ লেভেলে অনেকটা সহায়ক হবে বলে আমি আশা করি। পরিশেষে আজকের এই প্রোগ্রামে এসে আমি নিজে আমার যে অনুভূতি, আমি এখানে পুরস্কৃত হয়েছি, সিপিএস হিসেবে পুরস্কৃত হয়েছে এবং ক্লাব বিশেষ করে কিংস ক্লাব অর্জন করেছে, 4-4টা ক্লাব অর্জন করার কারণে এখানে আমাকে সম্মান দেওয়া হয়েছে। আমার এই সমস্ত সম্মান আমি আমার ডাউনলাইন লিডার যারা আছে তাদেরকে উৎসর্গ করলাম। আগামী দিনে এই প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে যেতে চাই, আগামী এই বর্ষপূর্তি অনুসারে যদি আর অন্তত 10 জন সিপিএস দিয়ে এখানে এসে যেন স্বীকৃতি নিয়ে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জনাব মুজাহিদুল ইসলাম সিপিএস। আজকে কিছু মানুষ সেলিব্রেশন পেয়েছেন, আগামী দিনে যারা সেলিব্রেশন দেন নাই তারা নিতে যাচ্ছেন, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে যেতে চাই। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ স্টার ক্লাব, রয়্যাল ক্লাব, কিংস ক্লাব, ডায়মন্ড ক্লাব সহ রবি ক্লাব সহ সমস্ত ক্লাব আল্লাহ পাক আমাকে অর্জন করার তৌফিক দান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এই ক্লাব গুলোর টাকায় শুধু 28 লক্ষ টাকা প্লাস। আরেকবার জোরে আমাকে দেখে আপনাদের কি মনে হয়, শুধু কি কোম্পানি বলছে যে রংপুরের আল বকরকে 28 লাখ টাকা দিতে হবে নাকি? না, আপনার জন্য, আপনার আমার সবার জন্য। আজকে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, যদি রফিকুল ইসলাম খান সাহেব পারে, যদি আবু বকর সাহেব পারে, যদি সালাম ভাই পারে, আদাস অনারা যদি পারে, তাহলে আমাদের তো আগামী দিনে নিতে হবে। আমরা কি রয়্যাল ক্লাব করতে চাই? যারা ইয়েস বলতেছেন না তারা করবেন না। আসলে কি আমরা সফল হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুন। সকলে সুস্থ এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমাদের 40তম বর্ষ উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত
এখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা এলাকায় গিয়ে কাজ শুরু করতে পারবেন ইতিমধ্যে আমার তিনজন নতুন প্রিয়মান সিডিএস তারা যে ঘোষণা দিয়েছে এবং তাদের ডাউনলাইনে এখানে আছেন আমার মনে হয় শুধু তারা তাদের ডাউনলাইনের কথা বলছি না এখানে আরো পেছনে যারা আছেন এবং সামনে যারা আছেন তাদের প্রত্যেককে আমার মনে হয় এমএক্সএল এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে করে দিয়েছে যদি আমরা সততা বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা এবং জবাবদিহিতা এই গুণগুলো আমাদের মধ্যে সৃষ্টি করে আমরা যদি এই পেশাটাকে পেশা হিসেবে বেছে নিয়ে আগামী দিনে আমরা আন্তরিকতার সহিত মাঠে ময়দানে তৎপর থাকতে পারি আমার মনে হয় যে আমরা এখানে যারা এসেছি আজকে সবাই সফল হতে পারবো ইনশাআল্লাহ আসলে আমরা সফল বিদায় আমরা এখানে এসেছি কারণ এখানে মনে হয় যে পিএসএ নিচে কেউ নাই তা আমরা যদি আমরা একজন শূন্য থেকে একজন সাধারণ সদস্য থেকে যদি পিএস হইতে পারি আমি কি আমার জীবনে আমি দুই বছর চার বছর পাঁচ বছর এক বছর কাজ করে কি আমি আমার গ্রাউন্ডে পাঁচজন সিপিএস পিএস বানাইতে পারবো না যদি একজন পিএস হয়ে যেতে পারবো হয়ে যায় তাহলে আমি সিপিএস হয়ে যাবো ওই পিএস সিপিএস যদি একজন করে বানায় তাহলে আমার পাঁচে পাঁচজন সিপিএস হয়ে যাবে তো আমি আমার কথা এখানে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই যে আসলে আমি এমএসএমকে যতটুকু ভালোবেসেছি আমি ততটুকু শ্রম এখানে দিতে পারি নাই তবে মেধা ইনশাআল্লাহ দিয়েছি তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনারা যদি এমএসএমকে ভালোবাসেন এমএসএম আপনাদেরকে অবশ্য ভালোবাসা দিবে অবশ্য পুরস্কৃত করবে এই আশা ব্যক্ত রেখে আমি অসংখ্য বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই